আশা করছি যে যেখানে আছেন অনেক 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 ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজ আমি একেবারেই একটা অন্যরকম খাবার রান্না করব, বেগুনি ফুলকপি। এটা আমি আগে কখনো খাইনি, আমি নতুন এটা নিয়েছি দেখে ফার্ম থেকে। আমি এখানে 2 কাপ বাসমতি রাইস রান্না করে নিচ্ছি 80%। এখানে দিয়ে দেব কিছুটা লবণ আর তেল। আমি বেগুনি ফুলকপি 1 কাপ ধুয়ে আমার পছন্দ মতো কেটে নিয়েছি। কেটে নিয়েছি 1 কাপ ব্রোকলি, আর এখন কেটে নিব 1 কাপ পাতাকপি। পাতাকপি, ফুলকপি, ব্রোকলি সব আমি একসাথে সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি একটা প্যানে 1 কাপের 8 ভাগের 1 ভাগ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি দিব এখন 2 টেবিল চামচ বাটার। তেল আর বাটার একসাথে এটা আমি বাটারটা গলিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলো। আমি আরেকটা প্যানে 1 কাপের 8 ভাগের 1 ভাগ তেল দিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিংড়ি মাছ, 2টা ডিম ভেঙে তার সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এখন এইগুলোকে আমি একসাথে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ভেজিটেবলগুলো হয়ে আসছে, এখন এটার সাথে দিয়ে দিব বাসমতি রাইস রান্না করা। আমি এটা রান্না করব বেগুনি ফুলকপি ফ্রাইড রাইস। দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা ডিম, চিংড়ি মাছ। ভালো করে সবগুলো আমি মিক্স করে নিচ্ছি। ভেজিটেবল, রাইস, চিংড়ি মাছ, ডিম সুন্দর করে সব একসাথে মিক্স করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব 4 চামচ সয়া সস, 1/4 কাপ কেচাপ। এইগুলো আবার আমি ভালো করে রাইসের সাথে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস, আর দিয়ে দিব কিছুটা লাল মরিচ কুচি কুচি করে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি কুচি। এটা আমি দিব 1/4 কাপ দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা কুচি 1/4 কাপ, এটা আমি ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। আর রাইসটা যেহেতু ভেজিটেবল, এগুলোর সাথে মিক্স করতেও কিছুটা সময় রান্না হয়, যার জন্য রাইসটা আমাদের রান্না করতে হয় 75% থেকে 80%। এর বেশি রান্না করলে এত নাড়ানাড়িতে রাইসটা একদম ভেঙে যাও হয়ে যাবে। আর এটা অবশ্যই রান্না করার জন্য বাসমতি রাইস লাগবে। আমি যেহেতু খুব ধনিয়া পাতা লাইক করি, তাই আমি এখানে কিছুটা ধনিয়া পাতা ইউজ করব। দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এটা কেউ না চাইলে দিবেন না, অ্যাভয়েড করবেন। হয়ে গেল আমার টেস্টি পার্পল রাইস। আমি এটার সাথে নিয়ে নিয়েছি স্যালমন ফিশ ফ্রাই। দেখুন দেখতেই কতটা ভালো লাগছে। আমি মনে করেছিলাম বেগুনি ফুলকপি থেকে রং উঠে আমার খাবারগুলো নষ্ট হয়ে যাবে, তা হয়নি একেবারেই। আমার সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আশা করি সব সময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।